नमस्कार बंधुरा प्राउड बेंगलर यूट्यूब चैने अपन सकल के स्वागत जानाई। बंधुरा मूल्यवान धातु हिसेबे सोनार चाहिदा आजीवन ही बेशी उत्सवे अनुष्ठाने विवाहे किंबा निचकी साजसज्जार जन्य गयना हिसेबे सोनार नाम ही सबार मुखे प्रथमे आसे। किंतु इदानिंकाले सोना केना खुबी कष्टकर विषय हये पड़ेछे साधारण मध्यबित्त ओ निम्नबित्त मानुषेर पक्षे। साम्प्रतिक समये जेभावे चरचर करे सोनार दाम बाड़छिलो ता सकलेर कपाले चिंतार भाज फेले दियेछिलो। एके 2020 साले करोनार कारणे मानुषेर अर्थनैतिक अवस्था अनेकटा खराब हयेछे। तार मध्ये एई दाम बाड़ार फले सोना केना सकलेर पक्षेई असम्भव हये पड़छिलो। किन्तु अवशेषे पावा जाच्छे सुखबर, हठात् सोनार दाम कमे गेल अनेकटा। खबरटी आपनादेर विस्तारितभावे जानाबो। तार आगे बोले राखी, जारा एखोनो चैनलटिके सबस्क्राइब करेननि तारा लाल कालारेर सबस्क्राइब बाटने क्लिक करे चैनलटिके सबस्क्राइब करे राखुन एबं तारपर बेल आइकनटि क्लिक करे राखुन, जाते एई धरनेर गुरुत्वपूर्ण खबरेर नोटिफिकेशन आपनारा सबार आगे पेते पारेन। आर बंधुरा भिडियोटी देखार पर सकलेई कमेंट बक्से अवश्यई लिखे जानान सोना ओ रूपोर मध्ये कोनटी आपनी बेशी पछन्द करेन। सोना होले लिखुन सोना आर रूपो होले लिखुन रूपो। तो बंधुरा एबार आमरा खबरेर शिरोनाम सम्पर्के जेने नेब। शिरोनामे बला होच्छे हठात् विशाल कमे गेल सोनार दाम। चलुन पुरो खबरटा एबार विस्तारितभावे जेने नेওয়া যাক। এখানে বলা হচ্ছে ধনতেরাসের আগে হুড়মুড়িয়ে দাম কমলো সোনার। বিখ্যাত ওষুধ সংস্থা ফাইজার ঘোষণা করেছে তাদের তৈরি টিকা করোনার উপর 90% বেশি কার্যকরী। সোমবার তাদের এই ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই সোনার দাম পড়তে শুরু করে। প্রতি 10 গ্রাম সোনার দাম কমেছে 1000 টাকার বেশি। অন্যদিকে দাম ধরে রাখতে পারেনি রূপও। করোনার টিকা আবিষ্কারের খবরে এই মূল্যবান ধাতুর প্রতি কিলোগ্রাম রূপোর দাম কমে গিয়েছে 2000 টাকার বেশি। বাজার বন্ধ হওয়ার সময় ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX সোনার ডিসেম্বর ফিউচার মূল্য 2% বেশি হ্রাস পেয়েছে। ফলে প্রতি 10 গ্রাম সোনার দাম দাঁড়ায় 51,165 টাকা। অন্যদিকে রূপোর ফিউচার প্রাইস 3.5% বেশি হ্রাস পেয়েছে। প্রতি কিলো রূপোর দাম গিয়ে থামে 63,130 টাকায়। গত শনিবার বাজার বন্ধ হওয়ার সময় কলকাতার পাইকারি বাজারে রূপোর দাম বাড়লেও সোনার দাম অপরিবর্তিত ছিল। কিন্তু সপ্তাহের প্রথম দিনে শহরে উভয় ধাতুর দাম বেশ কিছুটা বেড়েছে। এদিন প্রতি 10 গ্রাম সোনার দাম বেড়েছে 230 টাকা থেকে 240 টাকা। সামনে বিয়ের মরশুম, স্বাভাবিকভাবে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের কপালে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রতিদিনের সোনার উপর বাজার দর কী হবে তা মূলত স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। শহর ও শহরতলির অধিকাংশ গয়নার দোকান তাদের দেওয়া দরের উপরে ভিত্তি করে মূল্য স্থির করে। তাদের দেওয়া তথ্য অনুসারে এদিন কলকাতার বাজার বন্ধ হওয়ার সময় সোনা এবং রূপোর দর কী ছিল এক নজরে জেনে নেওয়া যাক। খাঁটি সোনা 24 ক্যারেট 53,260 টাকা পার 10 গ্রাম। গিনি সোনা 22 ক্যারেট 50,530 টাকা পার 10 গ্রাম। হলমার্ক গয়নার সোনা 22 ক্যারেট 51,290 টাকা পার 10 গ্রাম। রূপোর বার 66,750 টাকা পার কিলোগ্রাম। দোকান থেকে সোনার গয়না কিনতে গেলে এর সঙ্গে যুক্ত হবে GST এবং মেকিং চার্জ। ভারতে মোট প্রয়োজনের অধিকাংশ সোনা বিদেশ থেকে আমদানি করতে হয়, ফলে আন্তর্জাতিক বাজারের দরের উপর ভিত্তি করে এদেশে সোনার উপর দর স্থির হয়। সেই সঙ্গে ভারতীয় মুদ্রার মতো বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো বন্ধুরা এই ছিল খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান সোনা ও রূপোর মধ্যে কোনটি আপনি বেশি পছন্দ করেন। সোনা হলে লিখুন সোনা আর রূপো হলে লিখুন রূপো। তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।